আমাকে গুম করা হয়েছিল, আমাকে জেলানো হয়েছিল, তবু আমি প্রতিজ্ঞা করেছি হা কথা বলে যাব, চালিয়ে যাব, কার কোনো চোখ রাঙ্গানিকে ভয় করব না। এই জাহাঙ্গীর আলম জিয়াদি নয়, এই পৃথিবীর বুকে খোরাসান থেকে একদল মুজাহিদ বের হয়ে যাবে, এদের হাতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা, থাকবে ডাক আসবে পুরো বিশ্বব্যাপী, ডাক আসবে প্রস্তুত হয়ে গেছে, ওই ডাকে ছাড়া দেওয়ার জন্য জান মাল দিয়ে প্রস্তুত থাকবেন, কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। উম্মতের রে যাদের ছেলেরা মেয়েরা কোরআন শিখবে, হাফেজ হবে, হাফেজ হবে, আলেম হবে, আলেমা হবে, এবং যারা নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তদ অনুযায়ী আমল করবেন, তারা যখন মারা যাবেন, এ মা বোনেরা যারা তোমরা সকাল সন্ধ্যা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, এ মা যাদের সন্তানগুলো মাদ্রাসা দিয়েছ, যাদের মেয়েগুলোকে হাফেজা বানাচ্ছ, আলেমা বানাচ্ছ, তোমার এন্তেকালের পরে যখন তোমার কোরআনে হাফেজ ছেলেটা আপনার জানাজা দিবে, আপনাকে মাটি দেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সুরা নূর তেলাওয়াত করবে, সুরা তাকাসুর তেলাওয়াত করবে, ওই সময় যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে তিনটা, রে হঠাৎ করে আপনি তাকাইয়া দেখবেন আপনার বুকের উপরে সুন্দর একটি পাখি বসা, কইতেন না ওই পাখি ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে তোমার যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ, এর চাইতে ভালো কথা আর কি হতে পারে? আল্লাহু আকবার। রে চোর বাসার আর মুসলমান ভালো করে শোনো, ওই সময় ওই সাদা রঙের পাখির জবান খুলে যাবে, আসসিয়ামু ওয়াল কুরআন ইশফাআনা লিল আবদি, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয় এই সাদা রঙের পাখি ওই সময় ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা আমি হলাম মাওলার ওই সিপানি আল কুরআন, যে কোরআন করিম তোমার বান্দা আল্লাহর বান্দা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, যে যে কোরআন করিমটাকে চরবাসারে আর ওই ছেলে মাদ্রাসা ছেলেটা হাফেজ হয়েছে, এই বান্দাটা এই বন্দি মহিলা মাদ্রাসা হাফেজা হয়েছে, আলেমা হয়েছে, তদ অনুযায়ী আমল করছে, আমি তাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না, তখন তো আনন্দ পেয়ে যাবেন। আল্লাহ আকবার বলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস, বিশেষ করে যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, জানেন মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন আপনারা হলেন জান্নাতের ফুল, আপনারা কি জান্নাতের ফুল, আরে মুসলমান যারা নাকি যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়াচ্ছেন, এবং যে সমস্ত বান্দা বন্দি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরআন শরীফের সওয়াব, কয় খতম? দশ খতম। মারহাবা, মাগরিবের নামাজের পরে যদি সুরা ওয়াকেয়া তেলাওয়াত করেন, কোন সুরা? রে মা বলে না, আপনারা যদি
মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, মা আল্লাহ তাআলা আপনার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিবে, আপনার স্বামীর ব্যবসার মধ্যে বরকত দিবে, আপনার স্বামী যদি রিক্সাও চালায় অটো চালায় কোনোদিন সংসারে অভাব হবে না। সুবহানাল্লাহ, কবির না। আর এশারের নামাজের পরে সূরা মুলুক, কোন সূরা? সুবহানাল্লাহ বলেন। এই সূরা মুলুক যারা নিয়মিত আমরা তেলাওয়াত করব, মারহাবা কর, তাদের কি লাভ জানেননি? যারা আপনারা এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন গো মা, আপনাদের লাভটাকে জানেননি? যারা আমরা পুরুষ ভাইরা মহিলারা যারা সূরা মুলুক তেলাওয়াত করবেন নিয়মিত, তাদেরকে যখন কবর দেওয়া হবে হঠাৎ করে তাকাইয়া দেখবেন আপনার কবরটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান হয়ে গেছে, কোনো সওয়াল নাই, কোনো জবাব নাই, মুনকার নাকির নাই। মারহাবা বলেন, আর জোরে বলেন। এরপরে আপনি ভাববেন আমাকে প্রশ্ন করা কেন হচ্ছে না, হ্যাঁ ফেরেশতারা কেন আসতেছে না? আমি তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, সূরা মুলুক যারা তেলাওয়াত করবেন, এ ভাই ওই সমস্ত লোকদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এবং এলান হবে, এ বান্দা তোমার কোনো প্রশ্ন নাই, কোনো জবাব নাই, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়েছে। লাভ না লস আমল করবো নি ইনশাআল্লাহ। অনেক মা অনেক বোনেরা আছে সূরা মুলুক তেলাওয়াত করে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, অনেক মা বোনেরা আছে এশারের নামাজের পরে রাত ১২টা পর্যন্ত নাটক সিনেমা দেখে, ঠিক কিনা? কোরআন শরীফ আপনি পারেন না কিন্তু শিখার জন্য চেষ্টা করতেছেন, ডেলি একটা অক্ষর পড়েন, দুইটা অক্ষর পড়েন, তিনটা অক্ষর পড়েন, আলিফ পড়েন, বা পড়েন, তা পড়েন, হা পড়েন, জিম পড়েন, এটা লাভ না লস? হে ভাই আপনি মুরব্বী হয়ে গেছেন, কোরআন পড়তে পারেন না, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর আমাকে ডেলি একটা অক্ষর শিক্ষা দিন, বেশি না একটা পারবেন না ইনশাআল্লাহ। লাভ কি? মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব লিখেছেন হেকায়েতে আউলিয়া, ওই কিতাবের ৩৬০ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে এক মুরব্বি এক বুড়ো মানুষ হুজুরের কাছে আসছে কোরআন শরীফ শিক্ষা নেওয়ার জন্য। মারহাবা বলে ডাক দিয়ে বলে হুজুর যাবত আমি কোরআন শরীফ শিখার জন্য চেষ্টা করতেছি, পাই নাই কোনো হাফেজ পাই নাই, আপনার দরবারে আসছি হুজুর মেহরবানি করে আমাকে কোরআনের শিক্ষা দিবেন নি। সুবহানাল্লাহ, কবির না। হুজুর বললেন ৩ মাস আমার এখানে থাকবা, কয় মাস? সবাই বলেন কয় মাস? ওই মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি বাড়ি থেকে সামানাপত্র নিয়ে আসি, এই কথা বলিয়া বাড়িতে রওনা দিয়ে দিল। রাস্তার মধ্যে যাওয়ার পরে মালাকুল মউত আসিয়া হাজির। আজরাইল, আজরাইল সবার কাছে আইবনি, যারা গান বাজনা করে এদের কাছে আইবনি, একবারে সাইজ করে লাগবে, করা সাইজ ফাটায় লাগবে, কথা কন ঠিক কিনা? কি মুস্তানি, কি বাহাদুরি! ২৫০০০ থানার মধ্যে এক লোক সে ৩ লক্ষ টাকা খরচ করে একবার মমতাজ রে আনছে,
আমাদের এলাকা আমরা বাধা দিলাম, আমরা বললাম এটা আপনি করেন না, উনি বাধা মানলেন না, উনার কাজ উনি করলেন, আয়না না চাইলেন গাওয়াইলেন। কিছুদিন পরে উনার ব্যবসা বাণিজ্যে আগুন লেগে পুরা কারখানা ধ্বংস হয়ে গেছে। আরেক ফাটা ফাটা আছে না কিছু আছে, কতুরি আছে, রামসা আছে না নাই। আরেক ফাটা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না। কিছুদিন আগে দুর্গা পূজায় গিয়া 5,000 5,000 হ্যার উপরেও ঠাড়া পড়ছে, ঠাড়া কিন্তু সবার উপরেই পড়ে। আরেক তার সিরা গাঞ্জাখোর মদখোর মন্ত্রী ছিল, টাকুয়া মুরাদ, এই টাকুয়া মুরাদের উপরে ঠাড়া পড়ছে। টাকুয়া মুরাদ বলেছিল আমি ইসলাম ধর্মই মানি। আরে সাগর, তুই ইসলাম মানলে কি না মানলে, ইসলামকে তোর কাছে মাথা নত করে কথা বলেন। এই টাকলু মুরাদের উপরে ঠাড়া পড়ছে, আর বউ গেছে জানেন না পুরো, এর বউ এর তিন তালাক দিয়ে রেখেছে গা, কহে তার সিরা মেন্টাল এর বাতাবি খাই। এ টাকুয়া, তবে প্রধানমন্ত্রী এটা ভালো কাজ করছে, এ টাকুয়ার মন্ত্রিত্বের পদ থেকে বাতিল করছে আলহামদুলিল্লাহ। যারাই আকাম করবা সবাই ধরা খাইবা আগে আর পরে, কথা বলেন আরো জোরে বলেন। বুজুর্গ, বর্তমান সমাজের সবচেয়ে বড় সন্ত্রাস আমেরিকার লাল কুত্তার বাহিনীরা, ইসরায়েলের ইহুদির লাল কুত্তার বাচ্চারা, ঠিক কিনা বলেন? এরাও ধরা খাবে, গজব শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। এক সময় ওই পাশ্চাত্য মিডিয়ারা ওই তালেবান যোদ্ধাদেরকে জঙ্গি বলতো, আজকে বলে তালেবান যোদ্ধা, আজকে কি বলে তালেবান যোদ্ধা। এই গোটা বিশ্বের সবচেয়ে একজন ধর্মবিরু খোদাবিরু লোক ছিলেন ওসামা বিন লাদেন, ঠিক কিনা বলেন? টুইন টাওয়ারের হামলার নাম দিয়ে শেষ করে দিল আফগানিস্তান, চেষ্টা করেছে পারে নাই। 20 বছর চেয়েছে আমেরিকার লাল কুত্তার বাচ্চারা আফগানের জমিনে, 20 বছর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেও আফগানের জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজকে মিটাতে পারে না, ঠিক কিনা বলেন? তালেবানের যোদ্ধা সাহাদ ইবনে আব্দুল্লাহ, ওর বুকে ওর হাত পা বেঁধে 500 আমেরিকার সৈনিক একসাথে গুলি চালিয়েছে। ওই সাআদ ইবনে আব্দুল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হাত পা তোরা ছেড়ে দে, আমি ভাগবো না, পালাবো না, আমরা পালানোর লোক না, আমরা রাসূলের সৈনিক, ঠিক কিনা বলেন? একটা গুলিও তার বুকে লাগে না। ওই দিন আমেরিকারা বলেছিল এই জাতির সঙ্গে মনে হয় আর কোনোদিন পারা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই গত এক সপ্তাহ যাবত গজব শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকটা জায়গায় মাহফিলে বলেছিলাম ইমাম মাহদি চলে আসবে, ইমাম মাহদি চলে আসবে, আর বেশি দিন বাকি নয়। ইমাম মাহদি আসার 70টা আলামতের মধ্যে 67টা আলামত প্রকাশ পেয়ে গেছে। আর হাবা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আখিরি জামানায় পুরা বিশ্বব্যাপী একটা জিহাদ হবে, যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে, ওই যুদ্ধের নেতৃত্ব দিবে ইমাম মাহদি। আর হাবা বলেন পুরা গোটা মুসলিম বিশ্ব মুসলিম জাতির জন্য একজন মেহমান আসতেছে, ওনার নাম ইমাম মাহদি, মারহাবা বলেন। মনে হয় চলে আসবে, মনে হয় চলে আসবে, মনে হয় চলে আসবে, আর বেশি দিন বাকি নয়। গোটা বিশ্বের চতুর্দিকে মুসলমানদেরকে মারতে 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 শেষ করে দিয়েছে,
আর ওই মুসলিম শাসকগুলো ওই পশ্চিমা গোষ্ঠীর পাঁচটা গোলামি করতেছে ঠিক কিনা বলেন। যারা পাঁচটা গোলামি করবেন মনে রাখবেন, মনে রাখবেন, ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর সৈনিকেরা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের পাঁচটা গোলামদেরকে জবাই করবে, জবাই করবে ঠিক কিনা বলেন। বিশেষ করে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকগুলো এরা ইমাম মাহদীর সৈনিকের প্রথম সারিতে থাকবে, প্রথম কাতারে থাকবে ঠিক কিনা বলেন। মনে রাখবেন, স্বৈরাচারদের কোনো কাজ লাগবে না, মুনাফিকদের প্রয়োজন হবে না। আল্লাহ পাকের একদল বান্দা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এরা কারো লাল চক্ষুকে ভয় করে না। আমাকে গুম করা হয়েছিল, আমাকে জেলানো হয়েছিল, তবু আমি প্রতিজ্ঞা করেছি হা কথা বলেই যাব, চালিয়ে যাব, কারো কোনো চোখ রাঙ্গানিকে ভয় করব না। এই জাহাঙ্গীর আলম জিয়াদি নয়, এই পৃথিবীর বুকে খোরাসান থেকে একদল মুজাহিদ বের হয়ে যাবে, এদের হাতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা থাকবে, এদের পিছনে পিছনে এই ভারত মহাদেশ থেকে হাজার হাজার মুজাহিদ ঘর বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে দিন বিচারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য পুরা বিশ্বব্যাপী এই বিশ্বের মানচিত্র থেকে আমেরিকার লাল কুত্তাদেরকে ধ্বংস করবার জন্য, ইসরায়েলের লাল কুত্তাদেরকে ধ্বংস করবার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। ভয়ের গুরুর কারণ নাই, ভয়ের গুরুর কারণ নাই, ডাক আসবে পুরা বিশ্বব্যাপী, ডাক আসবে, প্রস্তুত হয়ে গেছে, ওই ডাকে ছাড়া দেওয়ার জন্য জান মাল দিয়ে প্রস্তুত থাকবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের কবুল করুন। প্রধান বক্তা আসবে, হাতে সময় নেই, যদি কোনোদিন সময় পাই পুরো ইতিহাস টানবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, এ মাদ্রাসার তোলাবা তোমরা ভয় করব না, তোমরা হচ্ছ এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিকই না? শুনেন, আমি বয়ান শেষ করে দিচ্ছি। দারুল উলুম দেওবন্দের একজন মরদে মুজাহিদ মারহাবা বলেন, উনি মাদ্রাসার ছাত্রদের জুতা বহন করতেন। সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসার ছাত্রদের জুতা বহন করতেন। ওনাকে বলা হয়েছে আপনি কেন জুতা বহন করেন? উনি বলেছিলেন, আমি আমার চক্ষু দিয়া দেখতে পাই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, এবং মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ও মহিলা মাদ্রাসার মায়েরা, তোমরা মন ছোট করবা না, তোমরা জাতির শ্রেষ্ঠ মহিলা ঠিক কিনা বলেন।